অনেক মা বোন আছেন সম্ভবত, আছেন না? মানে অনেক বক্তব্য হয়েছে, একটু মা বোনদের উদ্দেশ্যে পাঁচটা মিনিট কথা বলি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারওয়াতু সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলেন আলহামদুলিল্লাহ, যা আছে সবই সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ হচ্ছে পৃথিবীর আল্লাহওয়ালা নারী। এর পেছনে কারণ হলো, মা ভালো তো ছা ভালো, ভাটা যদি ভালো হয়, ফর্মা যদি ভালো হয়, ইটও ভালো হবে, ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হবে, কিন্তু ফ্যাক্টরি যদি সমস্যা হয় মাল ভালো হবে না, মা যদি খারাপ হয় সন্তান ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, মা ছিলেন আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াতকারী, আল্লাহ সন্তান দিয়েছেন কোরআন তেলাওয়াতকারী, আলহামদুলিল্লাহ বলেন। বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহ, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহ, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহ, শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাইহ, শাহ সুলতান বালখি রহমাতুল্লাহ আলাইহ, মায়েরা ছিলেন ওলি, আল্লাহ পাক সন্তানগুলিকে আল্লাহ ওয়ালা ওলি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মায়েরা, আমার ও দরদি মায়েরা, মাদের ভালো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে চারটি কাজ যে নারীরা করে আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেন, সুবহানাল্লাহ বলেন। চারটি কাজ, এক নম্বর, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, পাঁচ অক্ত মসজিদে আজান শুনবে, নামাজ জায়গা মতো পড়ে নিবে, আলহামদুলিল্লাহ। এক নম্বর, পাঁচ অক্ত নামাজ পড়া। দুই নম্বর, অসমাত শাহরহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। তিন নম্বর, ওয়াহসনাত ফরজাহা, নামাজ পড়া ফরজ, এরপরে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। এই ফরজে কোনো কম বেশি নাই, কোনো ছাড় নাই। একটা কথা মাথায় রাখতে হবে, শুটকি মাছ যদি থাকে এলাকার কোনো জায়গায়, বিড়ালকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে? বিনা দাওয়াতেই বিড়াল হাজির হয়ে যাবে। সুতরাং শুটকি আগে ঠিক করতে হবে বিড়াল থেকে বাঁচতে হলে। এজন্য ভাই আমি বলি, আমাদের মা বোন যারা আছেন, মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ অনেক 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 বেশি দিয়েছেন। মা বোনেরা যদি পর্দায় থাকে, ও আহসনাত ফারজাহা, ঢিলা ঢালা বোরখা পরে শরীয়ত সম্মত, তাহলে কোনো সন্তান বাজে মন্তব্য করতে পারবে না, খারাপ চিন্তা করতে পারবে না, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারবে না, ইনশাআল্লাহ। একটা কথা চিন্তা করেন, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা প্রাণী চিৎকার দেয় হুক্কা হুয়া, বাজান বলবেন নামটা কি? শিয়াল। এই শিয়ালের সাথে আমাদের দেখা সাক্ষাৎ বেশি হয়, এই ফরিদপুর, তারপরে ডেমরা, এরপরে ভাঙ্গুড়া। এই আমরা যখন যাই মাহফিল করে, তখন ওই গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার এক পাশ থেকে আর এক পাশে যাই, মানে ভাবটা এমন, হুজুর আপনি চলে যান আমরা আছি। শিয়ালগুলি কেন চিৎকার দেয়? শিয়ালগুলি চিৎকার দেয় এই জন্য, আল্লাহ বাংলাদেশে যত মুরগির মালিক আছে সকলকে তুমি হেদায়েত দাও। হেদায়েত কেন? কেউ যেন মুরগি আর ঘরে না রাখে, সব মুরগি যেন বাইরে বের করে দেয়। তার মানে এখানে বুঝতে হবে, বেশি ভালো ভালো না, একটু কম ভালোই ভালো। বাংলাদেশে যে সমস্ত নাস্তিকগুলি আছে, আমি আবার নাম করে বলছি, মুনতাসির মামুন, নিঝুম মজুমদার ওরফে ঝাড়ুদার, এরপরে আছে ডক্টর জাফর ইকবাল মুচাড়ু, শাহরিয়ার কবির মুরগি চোর, এত মা বোনের ইজ্জত নষ্ট হয়, একদিনও বক্তব্য দেয় না, কথা বলেন না কেন? একদিনও কথা বলে না, বরং মা বোনদের পক্ষে কথা বলে বাংলাদেশের আলেম ওলামা। বাপের এক ভাগ, বাপের এক ভাগ, অর্থাৎ সম্মান আল্লাহ এইভাবে দিয়েছেন। আর মাদের সম্মান বেশি, রসুল তিন গিয়ার সম্মান বাড়িয়েছে, তিন গিয়ার। একজন সাহাবি রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আহাব্বু বি হুসনিন সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার কে পাবে? রসুল বললেন, কলা উম্মুকা, তোমার মা। কলা সুম্মামান, অতঃপর বলছে তোমার মা। কলা সুম্মামান, অতঃপর বলছে তোমার মা। এরপরে রসুল তো বলছে, কলা আবুকা, এরপরে তোমার বাবা।
তার মানে তিন গিয়ার মায়ের সম্মান, ডিগ্রি, মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের চাইতে মহিলাদের তিন গুণ সম্মান বেশি। আর নাস্তিক বেঈমানগুলি বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে কি বলে, পুরুষ মহিলার সমান অধিকার দিতে হবে। আল্লাহ যে মহিলাদের বেশি দিয়েছে, সমান করলে তো ওদের কমে যাবে, কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, এটা বুঝে না। আমার মা বোন যারা আছেন, এই শিয়ালগুলি যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি বাংলাদেশে নাস্তিক বেঈমানগুলি মা বোনদের ঘর থেকে বের করতে চায়। শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, এই নাস্তিক বেঈমানগুলির কথা শুনে মা বোনদেরকে বাইরে বের করলে মা বোনেরাও নিরাপদ থাকতে পারবে না। চার নম্বর, ওয়াত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। তাহলে এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দুই নম্বর রমজান মাসে রোজা রাখা, তিন নম্বর শরিয়াত সম্মত ঢিলাঢালা বোরখা পরা পর্দা করা, চার নম্বর স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই চারটি কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, যে কারণে সংসার ভাঙে, হাতের দিকে তাকান। এক নম্বর, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়, রাগ ক্ষোভ জেদ, এত রাগ এত জেদ টিকাই যায় না। আস্তাগফিরুল্লাহ। রসুলকে একজন সাহাবি বললেন আইয়ুল আমালি আহাব্বু, হুজুর আপনি ভালোবাসেন এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন। রসুল বললেন ক্বালা লা তাকযাব, এই আল্লাহর বান্দা রাগ করো না। ফরদ্দাদা মিররন ক্বালা লা তাকযাব, রাগ করো না। রসুল দুইবার বললেন রাগ করো না। তাহলে রাগের কারণে জেদের কারণে সংসার ভেঙে যায়। আমি আবার বলছি ভাইয়েরা এবং মায়েরা, যদি কখনো দুইজনে হালকা গণ্ডগোল হয় একজন মুখটা বন্ধ রাখবেন। পুরুষ ভাইদের বলছি অবশ্যই মুখ বন্ধ রাখবেন, কারণ দুইজনই যদি রেগে যান এক পর্যায়ে সংসার নষ্ট হয়ে যাবে। সংসার নষ্ট হলে বাবা এবং মায়ের যেটুকু ক্ষতি তার চাইতে ক্ষতি বেশি হয় বাসার যে সন্তানগুলি থাকে তাদের। কারণ বাবা বিয়ে করলে আর একটা বউ পাবে, মা বিয়ে করলে আর একটা স্বামী পাবে, কিন্তু সন্তানগুলি তো বাবা মা কাউকেই পাবে না। এই জন্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমরা নিজেদের রাগগুলি দমন করব ইনশাআল্লাহ বলি। দুই নম্বর, অতিরিক্ত জেদের কারণে, এত জেদ, জেদের ঠেলায় অস্থির। বলা হয় যে এখন আজকে সোমবার, বলে না আজকে মঙ্গলবার, এত জেদ। এই ফরিদপুরের এক ভাই চট্টগ্রামে গেছে অফিসিয়াল কাজে, এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে যে ভাই কি হয়েছে, বলে ভাবিকে সাপে কামড় দিয়েছে। ওই লোক ওইখান থেকে বলছে দেখ সাপটা মরে গেছে নাকি বেঁচে আছে। আচ্ছা সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে? মানুষ মরে। ওই লোক বলছে দেখ সাপ মরেছে না বেঁচে আছে। তো বলছে ভাই আপনি ইয়ার কি করেন না, সত্যি ভাবিকে সাপে কামড় দিয়েছে। এবার ওই ভদ্রলোক বলছে ওরে তোর ভাবিক নিয়ে সংসার করি আমি, তোর ভাবির মুখে যে বিষ তাতে তো সাপ মরে যাওয়ার কথা রে। কি এমন আছে না, আপনি তিনটা বললে আপনাকে ছয়টা শুনিয়ে দিবে। যশোর জেলায় স্বামী অটো চালায়, ঘড়িতে তিনটা বাজে দুপুর, বেচার অটো চালিয়ে এসে যে পেটে ক্ষুধা, ম্যাডাম দেখে কিরণমালা জম্মের জ্বালা, বলছে বিবি খেতে দাও, বলছে পারলে খুলে খাও না পারলে বাইরে যাও। সিরিয়াল শেষ হবে যখন খাবার পাবে তখন, যুবক মানুষ তো রাগ হয়েছে, ওই গামছাটা মাজার থেকে কি বলে গলার থেকে খুলে মাজায় বাঁধে, মহিলা উড়না বুক থেকে খুলে ও মাজায় বাঁধে। মানে বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল এখন মুখামুখি, খেয়াল করেন। পুরুষ মানুষ দিয়েছে তিন বক্সিং, মহিলা দিয়েছে মাত্র ছয়টা, পুরুষ তিনটা মহিলা ছয়টা। পুরুষ এই ছয় বক্সিং খাওয়ার পরে কিছু সময় নিঃশুপ দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে যে এত কেন মারো তোমরা, বলছে জানো না ক্ষমতায় আছি আমরা, কথা বলবি আমার মার খাবি। কি এমন জেদি মহিলা আছে না ভাই? নাউযুবিল্লাহি মিন যালিক, চরম দুষ্টু প্রকৃতির। না, আমার মা বোনদের বলবো রাগ করবেন না, জেদ করবেন না, এই জেদের কারণে অনেক সংসার ভেঙে তছনছ হয়ে যায়। তাহলে এক নম্বর, রাগের কারণে সংসার ভাঙে, দুই নম্বর অতিরিক্ত জেদের কারণে সংসার ভাঙে, তিন নম্বর কূটনামি করা যাবে না। কি কূটনামি আছে না,
মেয়ে মানুষকে শুধু বলবেন যে এই কথা কাউকে বলা যাবে না, শুধু তোমাকেই বলছি, ওই অমুক পাড়ায় এই এই হয়েছে, বাস পেপার পত্রিকা মাইকিক লিফলেট হ্যান্ডবিল ছাড়া গোটা এলাকায় খবর ছড়িয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য মা বোনদের বলবো না, কুটনামি করবেন না, এর কথা অপরকে লাগাবেন না, বরং নিজেকে সংযত রাখেন, কথা লাগানো বন্ধ করেন, ইনশাআল্লাহ এই সমাজ সোনালী সমাজ হয়ে যাবে, ইনশাআল্লাহ করে যাবে।